তারা বিয়ে করতে পারবে ছেলেকে, আর যাদের মধ্যে ছেলেদের মতো চুল ছোট ছেলেদের হরমোন হেজাব করবে আমাদের মতো পর্দায় থাকবে এবং যদি সুযোগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের হিজড়া সম্প্রদায় নিয়ে। হিজড়া সম্প্রদায় হচ্ছে ওরা একটা সম্প্রদায় তৈরি করেছে, কিন্তু আসলে কি আল্লাহ তাআলা এটা আলাদা কোনো সম্প্রদায় দিয়েছে? না, কখনোই না। প্রতি 5000 সন্তানের মধ্যে এক হিজড়া আসতে পারে। আল্লাহ তাআলা হিজড়া সম্প্রদায়কে নিজে দেননি, আল্লাহ তাআলার ইচ্ছাতেই কিন্তু হিজড়ারা সৃষ্টি হয়েছে। আল্লাহ তাআলা কেন করেছেন এখন তো তিনি ভালো জানেন। হিজড়া হচ্ছে সমাজেরই অঙ্গ, আমাদের মতোই একজন স্বাভাবিক মানুষ। শুধু তাদের মধ্যে কী নেই, শুধু তাদের মধ্যে আমাদের যেরকম জেনিটাল অঙ্গগুলো আছে সেই অঙ্গগুলো নেই, ডেভেলপ না, ওদের মধ্যে পক্কতা আসেনি, পরিপক্ক নয়। তাছাড়া সব কিছু ঠিক আছে। যাদের মধ্যে মেয়েদের হরমোন বেশি এবং মেয়েদের প্রবণতা বেশি, তারা কিন্তু মেয়ে হিসেবেই গণ্য হবে, আর তারা বিয়ে করতে পারবে ছেলেকে। আর যাদের মধ্যে ছেলেদের মতো পরিপক্কতা, ছেলেদের মতো লক্ষণ বেশি, যাদের মধ্যে ছেলেদের মতো দাড়িগোঁফ আছে, যাদের মধ্যে ছেলেদের মতো চুল ছোট ছেলেদের হরমোন এবং ছেলেদের বেশভূষা তাদের যাদের ভালো লাগে, তারা কিন্তু ছেলেদের মধ্যেই পড়বে এবং তারা স্বাভাবিক ছেলেদের মতোই আচরণ করবে এবং সমাজের মধ্যে সেভাবেই চলাফেরা করবে। আর তারা আমাদের মতে 5 বক্ত নামাজ পড়বে, রোজা করবে। তারা তো সমাজের বাইরে, তারা রোজা করে না, নামাজ পড়ে না, এরকমও অনেক আছে। তারা যারা মেয়ে, তাদের মধ্যে আবার যারা মেয়ে আছে, সেটা বলি যে হিজড়াদের মধ্যে যারা মেয়ে আছে তারা কিন্তু অবশ্যই পর্দা মেনটেন করবে, আমাদের মতোই হেজাব করবে, আমাদের মতোই পর্দায় থাকবে, এবং যদি সুযোগ হয় কোনো পুরুষকে বিয়ে করার মতো, যদি কেউ তার ইচ্ছা নিয়ে করতে চায় তাহলে সে অবশ্যই করতে পারে। বা হিজড়ার মধ্যে যারা পুরুষ আছে, পুরুষ হিজড়া থাকে অনেকের, তাদেরকেও বিয়ে করে তারা সংসার করতে পারবে, সন্তান লালন পালনের বা সন্তান ধারণের ক্ষমতা তাদের থাকবে না, কিন্তু বাদ বাকি সব ঠিক আছে। এবং সমাজে তাদেরকে কখনোই ঘৃণিত করা উচিত না, সমাজে কাউকে তখন ওদেরকে কখনো অবহেলা করা উচিত না। যখন আমাদের ফ্যামিলিতে একটা সন্তান বড় হতে থাকে, বুঝতে পারে না সেই সন্তানটা স্বাভাবিক না, হিজড়া প্রকৃতির, তাকে তখন আরও বেশি কেয়ার করা দরকার। বাবা মা এমনভাবে কেয়ার করবে যাতে এই সন্তানটা বুঝতে না পারে যে সে একটা অন্যরকম মানুষ হয়ে জন্মেছে। তাকে পরিবারকে তাকে সবসময় আগলে রাখতে হবে, পরিবার তাকে সময় দেবে, তাকে ভালোবাসবে, এমনভাবে ভালোবাসবে 8-10টা সন্তানকে যেভাবে ভালোবাসে ঠিক ওইভাবে ভালোবাসবে, তাহলে সে পরিবার থেকে কখনোই আলাদা হবে না। এই পরিবারেই একটা সন্তান যখন ওই হীনমন্যতায় ভোগে, হেয় হয়, তখনই এরা হিজড়া সম্প্রদায় তৈরি হয়ে যায়। কেন? একটা পরিবার যখন আল্লাহ তাআলা জন্ম দিয়েছে, সব কিছু তো মালিক আল্লাহ। আল্লাহ যদি একটা হিজড়াকে জন্ম আপনার পেটে দিয়ে থাকে, তাহলে কেন তাকে আপনি ঘরে রাখতে পারবেন না? অবশ্যই তাকে ঘরে রাখতে হবে। আর স্বাভাবিক বাচ্চাদেরকে যেমন লেখাপড়া করাবেন, তাকে লেখাপড়া করাবেন। ছেলের মতো হলে অবশ্যই ছেলেদের সঙ্গেই রাখতে হবে, আর মেয়েদের মতো হলে অবশ্যই মেয়েদের সাথেই রাখতে হবে। হিজড়া হতো কোনো অপরাধ না, হিজড়া আল্লাহ তাআলা যেভাবে দিয়েছেন সেভাবে তাদেরকে সমাজের মধ্যে বসবাস করতে হবে। আল্লাহ তাআলা হিজড়াকে কখনোই আপনারা অবহেলা করবেন না, কারণ হিজড়া হচ্ছে আমাদের মতোই মানুষ, তারা স্বাভাবিক মানুষ। তাদের জন্য যদি পারেন আরও কাজের ব্যবস্থা করে দিবেন, বাংলাদেশ সরকার থেকে তাদের জন্য কাজের ব্যবস্থা দরকার। তারা স্বাভাবিক কাজকর্ম করবে, স্বাভাবিক পড়াশোনা করবে, স্বাভাবিক যে কাজগুলো আমরা করি সেগুলো করবে, 5 বক্ত নামাজ পড়বে, রোজা করবে, আল্লাহকে ডাকবে, এবং সমাজে তাদেরকে একটা মূল্যায়ন করতে হবে। যদি মূল্যায়ন না করে তাহলে তারা সেই হিজড়া সম্প্রদায় চলে যাবে। তাদের তো মূল্যায়ন করতে হবে, মানুষ হিসেবে তাদেরকে বিবেচনা করতে হবে, তাদের সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। এই জিনিসটা আমাদের পরিবারগুলোকে সচেতন হতে হবে। যা যেই পরিবারে এই ধরনের সন্তান জন্মগ্রহণ করবে সেই পরিবারকে অবশ্যই সচেতন হতে হবে। একজন হিজড়া হলে যে তাকে অবমূল্যায়ন করবে এটা করা কখনোই উচিত না, বাবা মার জন্য এটা খুবই খারাপ, এবং বাবা মাকে এই জন্য হিসাব দিতে হবে। কারণ একজন বাবা মা যখন একটা হিজড়া সন্তানকে অন্য 10টা সন্তান থেকে আলাদা করবে, তার জন্য কিন্তু হিসাব আছে। কারণ আল্লাহ তাআলা প্রত্যেকটা সন্তানের প্রতি সমান গুরুত্ব দিয়ে দেখতে বলেছেন বাবা মাকে। সন্তান সবই সন্তান, হিজড়া হোক আর ছেলে হোক মেয়ে হোক, হিজড়া তো আল্লাহ তাআলা সৃষ্টি, এটা আপনি নিজে সৃষ্টি করেননি বা ও নিজে হয়নি, ও কি ওর অপরাধ? এটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহর ইচ্ছা, আপনি কেন তাকে সমাজ থেকে দূরে রাখবেন এবং তাকে কেন হীনমন্যতায় ভোগাবেন? সে যেন কখনো বুঝতে না পারে যে সে একজন হিজড়া সন্তান। স্বাভাবিক মানুষের মতো তার সাথে আচরণ করবেন, তাহলে অবশ্যই হিজড়ারাও মানুষ, হিজড়াকে অবশ্যই মানুষের কাতারেই রাখতে হবে। তারা কেন সমাজ গঠন করতে যাবে আলাদা? তাদের সমস্ত আলাদা হওয়ার কথা ছিল না, তারা তো আমাদের সন্তান, আমাদের পরিবার, তাহলে আলাদা হইলো কেন? অবশ্যই তাহলে কারণ আছে, তারা অবহেলা পেয়েছে, তারা অনাদর পেয়েছে, যার কারণে তাদের সমাজটা আলাদা করে ফেলেছে, যার কারণে তারা বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হচ্ছে,
মানে কোথাও গিয়ে জোর করে টাকা নিচ্ছে, তাদেরকে চান্দা করে খেতে হবে কেন? তারা মানুষের বাসায় গিয়ে মানুষকে আশীর্বাদ করে কেন টাকা তুলবে? তারা তো মানুষ, তারা তো কাজ করবে, তারা আমাদের মতো সংসার করবে, আমাদের মতো কাজ করবে, আমাদের মতো সবকিছু করবে, অথচ তারা আমাদের সংসার আমাদের যে পরিবার আমাদের যে সমাজ সব কিছু থেকেই আলাদা। এটা কি কোনো কাম্য? আল্লাহ তারা কি এটা বলেছে? আল্লাহ বলেছে হিজাদের সাথে স্বাভাবিক আচরণ করো, ভালো আচরণ করো, প্রয়োজন তাদের কাজের ব্যবস্থা করে দেওয়া উচিত যাতে তারা স্বাভাবিক মানুষের মতো করে মিলে খেতে পারে। আমরা যেমন খাবো, আর তারা যারা অটো চালানোর মতো যোগ্যতা থাকে তাদের অটো চালাতে দাও, যারা চাকরি করতে পারে তারা চাকরি করবে, যারা লেখাপড়া করছে তারা লেখাপড়া করবে, তাকে নিয়ে কখনো অবহেলা করা যাবে না। অনেক কথাই বলে ফেললাম, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিবেন, কারণ মানুষ মাত্রই ভুলের ঊর্ধ্বে কেউ নয়, আমিও ভুল করতে পারি, অনেক ভুল হয় কথাবার্তা বলতে, অনেকের মনে কষ্ট হতে পারে, যদি কেউ আমার কথায় কষ্ট পেয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে আমার ভিডিওটাকে একটা শেয়ার দিয়ে দিবেন, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন। আজকের মতো এখানেই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।